সবাইকে হ্যালো। এখন আমি আছি গোঘাট স্টেশনে, আর আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার সাথে আছে আমার ভাই, আর আমরা দুজনেই যাব। আমি কন্যাগড়ে নেমে যাব, ও যাবে, ও হাওড়া চলে যাবে, ওর কাজ আছে একটু সেই জন্য। আর আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে। ভেবেছিলাম থাকবো, কিন্তু কিছু কারণের জন্য আর আমার থাকা হলো না। সকালের দিকে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য সকালে বেরোলাম না। আর এখন 10:10 ট্রেনটাতে যাব, আর একদম পুরো স্টেশন ফাঁকা। খাওয়া দাওয়া করে আমি বসে বসে এগুলো করলাম, আর এটা একটা করেছি, আর একটা আমি করেছি এটা, এটাও আমি করে নিয়েছি। আর এগুলো করেছি একটা কারণে, কারণ আমি বাড়ি থেকে অনেক গাছ এনেছি, অ্যালোভেরা এনেছি, নয়নতারা ফুলের গাছ এনেছি, মানি প্ল্যান্ট এনেছি, আর সেগুলোকেই লাগাবো বলে এগুলোকে করে নিলাম। আর আজকে যা প্রচণ্ড গরম ছিল, রোদ, জানি না গাছগুলো এখনও মানে বেঁচে থাকবে কি না, দেখেছি তবুও জল টল দিয়ে রেখে দিয়েছি। আর এগুলো আমি তাড়াতাড়ি করে নিলাম এই কারণেই, কারণ এই গরমের মধ্যে গাছগুলো মরে যেতে পারে, সেই জন্য। Thank you.
গাছগুলো লাগিয়ে একটু ছাদে চলে এলাম, আর বিকেলের দিকে আমি প্রত্যেক দিনই ছাদে আসি, আর ছাদে এলে মনটাও খুব ভালো লাগে। আর আমার সব গাছগুলো লাগানো হয়নি, আমি অ্যালোভেরাটা আর মানি প্ল্যান্টটা লাগিয়েছি আপাতত। এবার মাটি নিয়ে এসে আমি নয়নতারা ফুলের গাছগুলো লাগাবো। আর আমি বাড়ি থেকে বালি এনেছিলাম, আর ওই জন্য বালিগুলো দিয়ে আগে অ্যালোভেরাটা লাগিয়ে দিলাম, নইলে হয়তো মরে যেতে পারে। আর নয়নতারা ফুলের গাছগুলো লাগাতে হবে, কালকে ভাবছি মাটি নিয়ে এসে তারপর লাগিয়ে ফেলবো। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর সেই জন্যই আমি বেশি ছাদে চলে আসি। বিকেলের দিকটা প্রত্যেক দিনই ছাদে আসি এই হাওয়াটা খেতে, আর আমি একা একাই ঘুরি ছাদের মধ্যে। সন্ধ্যাবেলা বসে বসে আমি এইসবই করি, আর এই এই কুর্তিটা প্লেন ছিল, এই দিকটা আমি করেছি আর এই দিকটা করছি। আর এই কুর্তিটা আমাকে আমার ভাইয়েরা ভাই ফোটার সময় দিয়েছিল, আর আমি ওই অ্যামাজন থেকেই এই বিটসগুলো কিনেছি। এটা হচ্ছে একটা সিলভার কালারের বিটস, আর এগুলো আমি আগেই একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি নিয়েছি। আর মেনলি এই কুর্তিটার জন্যই নিয়েছি, কিন্তু ভাবছি অনেক এটা দিয়ে অনেক কিছুই করা যাবে, আর একটু শুরুও করেছি। আর এই কুর্তিটা পুরোটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে বা কতটা ভালো হয়েছে দেখাবো সেটা। হ্যাঁ, আমি সবসময় কিছু না কিছু এই ধরনের করতেই থাকি, নয় ফেব্রিক, নয় কাঁথা স্টিচ, নইলে এরকম এমব্রয়ডারি কিছু কাজ, যা হোক না যা কিছু আমি করতেই থাকি। আর আমার ভালোও লাগে বেশ এগুলো করতে, এগুলো করলে মনটাও খুব ভালো থাকে। আর আমি যখনই টাইম পাই, সেটা যখনই হোক, দুপুরবেলায় হোক, বিকেলে হোক, সন্ধ্যে হোক, সব সময় কিছু না কিছু মানে এই জিনিসগুলো করি। আর এখন ঘড়িতে 10টা বেজে গেছে, এবার ডিনারের টাইম হয়ে গেছে, রান্না টান্না করা আছে, একটু রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।